আজ অপরাহ্নরে জেলার অন্যতম শিক্ষানুষ্ঠান টাউন হাই স্কুলে ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের কুড়পতি প্রফেসর সন্তোষ ত্রিপাঠী উপস্থিত রই দশম শ্রেণীর পিলামানকু ভবিষ্যতরে ভালো মানুষ হওয়ার গুরুমন্ত্র দিয়েছিলেন। নিজের দীর্ঘ বক্তব্যরে সে পিলামানকু নিজের লক্ষ্যস্থলরে পৌঁছিবা আজিঠু স্বপ্ন দেখিবা দরকার বলে কইথিলে। প্রারম্ভে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষয়িত্রী নমিতা মহাপাত্র পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করা সহ আজির সভায় অধ্যক্ষতা করেছিলেন। কুড়পতি পিলাদিনর কথাকে অনুসরণ করে প্রত্যেক পিলা ভবিষ্যতের উত্তম মানুষ হওয়ার সে পরামর্শ দিয়েছিলেন। আলুমিনি সভাপতি সুব্রতকর নিজের স্বাগত ভাষণের কইলে যে বিদ্যালয়ের দশম শ্রেণী পিলা মানে আজ ভাগ্যবান, কারণ সেমানে ভিসিঙ্ক বক্তব্যরে কিছু সন্দেশ পাইলে। এই কার্যক্রমে প্রদীপ প্রধান, সুরেন্দ্রনাথ দাস, কৃষ্ণা সাহা, বিষ্ণু দাস কুণ্ডু, সুজিত রাউড়, আলোক পাণিগ্রে এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী এবং অফিস সহকারী সহযোগ পূর্বক এখন সফল করে শেষে শিক্ষক অক্ষয় কুমার পাত্র ধন্যবাদ অর্পণ করে। কার্যক্রম আরম্ভে বিদ্যালয়ের পূর্বতন শিক্ষক স্বর্গত প্রফুল্ল মহান্তি অকাল বিয়োগ এক মিনিট নীরব প্রার্থনা করা যাই। সম্পর্ক রাখি বেশি সমস্যার কথা মধ্যে সম্পর্ক রাখি স্যার করোনা একটা ব্যক্তি নম্বর রাখিছি মো বাপা মা কৌন মোট কিছু ইচ্ছা না আপন স্যার মতো গাইড কর এটি যদি তুমি তাকে আদায় করে পাব ভাবি আজিকার যে তাকে ডাকি আনিছি তোমাদের মোর যে কামটি করেছি মতো খুশি লাগব। সমস্ত প্রকার কার্যের আম মানুষ পাখে সবুবে সবু কামে আমার বিদ্যালয় পুরাতন ছাত্র সংসদ।